হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইডিগোল ওয়ান ফোরটি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান প্রশ্ন ডবলিউবি পুলিশ এর মেইন এক্সাম ডেট নম্বর টু এক্সাইজের পিটি অ্যান্ড পি এম টি ডেট সাথে নিউ ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব এবং ইউআরএর জয়নিং ডেট দুই হাজার উনিশ কনস্টেবলের কবে হচ্ছে এই গুরুত্বপূর্ণ আমরা চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আর চ্যানেলটাতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তা বন্ধুরা প্রথম প্রশ্ন ডব্লিউ বি পুলিশ এসআইয়ের মেইন এক্সাম ডেট কবে তা বন্ধুরা অলরেডি সবাই হয়তো জানো যে মেইন এক্সাম ডেট অনেক আগেই সবাই জানতে পেরেছিল যেখানে এসআইএাস করেছে তিন হাজার নয়শো চব্বিশ জন এখানে বন্ধুরা তিন হাজার নয়শো চব্বিশ জন মার্ক পাস করেছে ডব্লুবিপি এসআই দুই হাজার কুড়িতে যেখানে বন্ধুরা মেইন পরীক্ষা হতে চলছে বাইশে নভেম্বর দুই হাজার কুড়ি তা বন্ধুরা আর খুব অল্প সময় রয়েছে মেইন এক্সামের তাই তোমরা যারা মাঠ পাশ করেছ তারা অবশ্যই ভালো করে প্রিপারেশানটা নিতে থাকো নম্বর টু প্রশ্ন এক্সাইজের পিইটি অ্যান্ড পি ডেট তা বন্ধুরা অলরেডি আমরা ভিডিও প্রোভাইড করেছি তথাপিও অনেকে বারবার জিজ্ঞাসা করছিল যে এক্সাইজের মাঠ কবে হতে চলছেই তা বন্ধুরা এক্সাইজের মাঠ কিন্তু নভেম্বর মাসের থার্ড উইকের মধ্যে শুরু হবে তোমরা যারা এক্সারসাইজের জন্য প্রিপারেশান নিচ্ছ মাঠ প্র্যাকটিস শুরু করো সাথে মেইন এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশান নেও এবছর যেহেতু তোমরা ডব্লিউবি পুলিশ কনস্টেবল দুই হাজার উনিশে যে হারে কাট অফ মার্ক বৃদ্ধি পেয়েছে তা কিন্তু অভাগ করা তাই তোমরা মাঠের সাথে সাথে মেইন এক্সামের জন্য বর্তমান থেকে জোর কদমে প্রস্তুতি নিতে থাকো না হলে কিন্তু চাকরি পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে এরপরের প্রশ্ন নিউ ভ্যাকান্সি দুই হাজার কুড়িতে বের হবে কি না বন্ধুরা অনেক বন্ধুই রয়েছে যারা ডাব্লু বি পুলিশ কনস্টেবল দুই হাজার উনিশের প্রিলিমিনারি ফেল করেছ অথবা প্রিলিমিনারি পাশ করেছো কিন্তু মাঠে ফেল করেছ মেইনে ফেল করেছ তাদের অনেক দিন থেকে বসে রয়েছে যে মেইন তোমার এই দুই হাজার উনিশের যে এই বাতিলের যে একটা দুঃখ কষ্ট দূর করার জন্য নিউ ভ্যাকান্সির জন্য অপেক্ষায় রয়েছে তারা অবশ্যই অপেক্ষা না করে পড়াশোনাটা খুব করে চালিয়ে যাও নাহলে কিন্তু এবারও এরকম হতে পারে তাই তোমরা তোমাদের কর্তব্য তোমরা পালন করো অবশ্যই এবছর কিন্তু নিউ ভ্যাকান্সি বের হচ্ছে কিন্তু নিউ ভ্যাকান্সির সংখ্যাটা কিন্তু পাঁচ হাজারের আশপাশ থাকবে হুম তোমার ভ্যাকান্সি কিন্তু পাঁচ হাজারের আশপাশ থাকবে এই জন্য কিন্তু কম্পিটিশানটা একটু কিন্তু হাই হতে চলছে তাই ভ্যাকান্সি ভ্যাকান্সি না করে পড়াশোনার দিকে মনোযোগ করো এরপর চার নম্বর প্রশ্ন ইউআরের জয়নিং ডেট তা বন্ধুরা যারা দুই হাজার উনিশে কনস্টেবলে সিলেক্টেড হয়েছ তাদের ইউআরের জয়নিং ডেট কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হতে চলছে সাত তারিখ থেকে নয় তারিখ আট তারিখ নয় তারিখের মধ্যে তাই তোমরাও মানসিকভাবে প্রস্তুতি হয়ে যাও জয়নিংয়ের জন্য তা বন্ধুরা এটি ছিল ভিডিওটা